আসসালামু আলাইকুম আমি ডক্টর আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আজকে মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ ভিউয়ার্স আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আর এই গ্রন্থটি আমি লিখেছি এই গ্রন্থের 197 পৃষ্ঠা থেকে 203 পৃষ্ঠা পর্যন্ত আমার আজকের আলোচ্য বিষয়টি আছে ভিউয়ার্স মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগের উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ আলোচনায় প্রথমে মাথা ব্যথা এবং মাইগ্রেন সম্বন্ধে কিছু আলোচনা করব মাথা ব্যথা খুবই সাধারণ একটি সমস্যা মাথা ব্যথা আসলে কোনো রোগ নয় বরং একটি উপসর্গ মাত্র মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে মাথা ব্যথার খুব সাধারণ কারণগুলো হলো ক্লান্তি পর্যাপ্ত ঘুমের অভাব মানসিক চাপ ওষুধের প্রতিক্রিয়া সর্দি সাইনোসাইটিস মাথায় আঘাত লাগা দাঁতের রোগ খুবই ঠান্ডা পানীয় বা খাবার খুব দ্রুত খেয়ে ফেলা ইত্যাদি মাইগ্রেন এক ধরনের মাথা ব্যথা মাইগ্রেন কোনো সাধারণ মাথা ব্যথা নয় এটি এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যা মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা যায় যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে তাদের শব্দ আলো গন্ধ বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট আঙ্গুরের রস পনির ইত্যাদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হতে পারে তবে মাইগ্রেনে শুধু মাথা ব্যথাই হয় না তার সঙ্গে আরও কয়েকটি উপসর্গ থাকে যেমন তীব্র মাথা ব্যথার সঙ্গে সঙ্গে বমি বমি ভাব চোখে ব্যথা এমনকি মুখ চোয়ালো ব্যথা হতে পারে কিছু আলো বা শব্দের অনুভূতি ইত্যাদি ভিউয়ার্স এখন আমি আলোচনা করব মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে উত্তম কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম ভিউয়ার্স প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো জেলসিমিয়াম জেলসিমিয়াম আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথা শুরু হওয়ার আগে রোগী চোখে অন্ধকার দেখে এবং ব্যথা আরম্ভ হলে রোগী দৃষ্টিশক্তি ফিরে পায় প্রচুর প্রস্রাব করলে মাথা ব্যথার উপশম হয় তাছাড়া মাথা ব্যথায় রোগীর মনে হয় যেন মাথাটা বড় হয়েছে মাথা ব্যথা এবং মাথা ঘোরা উক্ত লক্ষণগুলো মিলে গেলে জেলসিমিয়াম ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার ওষুধটি সেবন করার পর যখন মাথা ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো স্পাইজেলিয়া স্পাইজেলিয়া ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকরী একটি ওষুধ আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো বাম দিকের আধ কপালে মাথা ব্যথা মাথার পিছন দিক হইতে মাথা ব্যথা আরম্ভ হয়ে বাম চোখের উপর পর্যন্ত যায় মাথা ব্যথা সকালে আরম্ভ হয়ে দুপুর পর্যন্ত বৃদ্ধি পায় এবং বিকালে কমে আসে উক্ত লক্ষণগুলো মিলে গেলে স্পাইজেলিয়া ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রা সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 2 বার ওষুধটি সেবন করার পর যখন মাথা ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আইরিস বার্স ওষুধটিও মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর হয় আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথা তার সঙ্গে বমি ও বমি বমি ভাব ডান দিকে মাথা ব্যথা বেশি হয় একই সময় আরম্ভ হয় বিশ্রামে বৃদ্ধি পায় উক্ত লক্ষণগুলো মিলে গেলে আইরিস বার্স ওষুধটি সেবন করতে হবে 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি। স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো ডান দিকের আধ কপালে মাথা ব্যথা, ব্যথা ডান চোখের উপর পর্যন্ত যায়, শুইলে মাথা ব্যথার উপশম হয়, মাথা ব্যথার সঙ্গে বমি থাকে। এগুলো হলো স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি ওষুধটি প্রয়োগ করার জন্য বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সি ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো ন্যাট্রাম কার্ব। আর ন্যাট্রাম কার্ব ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো রৌদ্রে বা গ্যাসের আগুনে কাজ করলে মাথা ব্যথা বাড়ে, রোগী গরমে অসহ্য কষ্ট পায় এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে, খোলা বাতাস পছন্দ করে না, সে চিন্তা করতে পারে না, মানসিক দুর্বলতা থাকে, তাকে বোকার মতো দেখায়, রৌদ্রে গেলে তার মাথাও ঘোরে। এগুলো হলো ন্যাট্রাম কার্ব ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ন্যাট্রাম কার্ব ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 2 বার অথবা দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো সামান্য মানসিক পরিশ্রমে মাথা ব্যথা বাড়ে, সকালে কপালে হাতুড়ি মারার মতো ব্যথা বোধ হয়, মাথা ব্যথা সকালে আরম্ভ হয়ে দুপুরে বৃদ্ধি পায় এবং বিকালে কমে আসে, ছাত্রছাত্রীদের মাথা ব্যথা। এগুলো হলো ন্যাট্রামিউর ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ন্যাট্রামিউর ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে দিন 2 বার অথবা দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো মাথা ব্যথা সামান্য নড়াচড়াই বাড়ে, বিশ্রামে ও চুপচাপ শুয়ে থাকলে কমে, মাথা ব্যথা চাপে ও শুলে উপশম, মাথা ব্যথা ঠান্ডায় কমে, ঠান্ডা বাতাসে ভালো থাকে, তাই রোগী দরজা জানালা খুলে দিতে বলে। এগুলো হলো ব্রায়োনিয়া ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ব্রায়োনিয়া ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 3 বার অথবা দিন 2 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো বেলাডোনা। বেলাডোনা ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো মাথা ব্যথায় মুখমণ্ডল উত্তপ্ত, লাল বর্ণ ও জ্বালা থাকে, দপদপানি মাথা ব্যথা, হঠাৎ আসে হঠাৎ যায়, ঠেস দিয়ে বসলে মাথা ব্যথা কমে, শুইলে মাথা ব্যথা বাড়ে, মাথা ঢেকে রাখলে উপশম হয়, তাই সর্বদাই রোগী তার মাথাটি কাপড় দিয়ে ঢেকে রাখে। এগুলো হলো বেলাডোনা ওষুধটি প্রয়োগ করার জন্য বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে বেলাডোনা ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 2 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম। আর্জেন্টাম নাইট ওষুধটি মাথা ব্যথা এবং মাইগ্রেন রোগে খুবই কার্যকর। আর এই ওষুধটি ব্যবহার করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো ভীষণ মাথা ব্যথা, মানসিক শ্রমে মাথা ব্যথা বাড়ে এবং জোরে চাপ দিলে বা জোরে বাঁধলে মাথা ব্যথা কমে, মাথা ব্যথা এবং মাথা ঘোরা, বৃদ্ধি হওয়ার অনুভূতি, মনে হয় মাথাটা যেন খুব বড় হয়েছে। এগুলো হলো আর্জেন্টাম নাইট ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে আর্জেন্টাম নাইট ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার অথবা দিন 2 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই ব্যথা কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে।